বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধে হাঙ্গামা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। বন্ধ সমর্থনকারীরা মিছিল করে পথ অবরোধ করে দীর্ঘ সময় ধরে। বন্ধ সমর্থকরা বাস ভাঙচুর করে ঘাটাল পাঁশকুড়া বাস স্টপে, চড়াও হয় রাস্তায় নামা অন্যান্য যানবাহনের ওপর। বিজেপি সমর্থকরা অবরোধ করে কুশপাতা বাস স্টপেজের সামনে, পরে পুলিশ এসে অবরোধ হটিয়ে দেয়। পুলিশের সঙ্গে খানিক ধস্তাধস্তিও হয় বন্ধ সমর্থনকারীদের। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ঘাটাল থানা। নমস্কার, মা ভাই দাদা দিদি ও বন্ধুদের কাছে কুমারেশ রায়ের রিপোর্ট, তারা নিউজ, ঘাটাল।